আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক দশক তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করে বর্তমান সরকার কিন্তু দু সালে ওই পরিপত্রের তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল হওয়ার অংশটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান গত পাঁচ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত আপিল বিভাগেও সেই রায় বহল রাখা হয় তারপর থেকেই পরিপত্র পুনর্বহল সহ চার দাবিতে ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করছে তারা দাবি আদায় শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল এবং রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন সহ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এদিকে কোটা আন্দোলন কর্মসূচি প্রতিহত সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশগ্রহণে বাধা ও আন্দোলনরত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে অন্যদিকে সর্বজনীন পেনশনের প্রত্যা স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে শিক্ষক কর্মচারীদের ক্লাস পরীক্ষা বর্জনে অচল অবস্থা তৈরি হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও পাঁচ দিনেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়ে চাকরিতে কোটা ও পেনশন বিতর্ক এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথম আলো যুগ্ম সম্পাদক ও কবি সৌরভ হাসান আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আপনিও চাইলে এই আলোচনায় অংশ নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় কোটা বিতর্ক কোটা চাকরিতে কোটা এবং পেনশন বিতর্ক সেটি নিয়ে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং দেশের একজন সচেতন নাগরিক হিসাবে নিশ্চয় আপনারও নিজস্ব মতামত আছে সেই মতামতও মতামতও আপনি আমাদেরকে জানাতে পারেন ফোন করে আপনাদের ফোনের অপেক্ষায় থেকে আমরা আলোচনা শুরু করলাম শুরুতেই অধ্যাপক ডক্টর সৈয়দ আনুর হোসেন স্যার আপনার কাছে আসতে চাই প্রত্যয় স্কিম বা পেনশনের এটি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করি এরপর কোটার প্রসঙ্গ আমরা আলোচনা করব শিক্ষকরা কেন ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে আছেন সেই কথা শিক্ষকরা আন্দোলনের শুরুর দিন থেকেই তারা বলছেন এই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে যে এই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে তাদের যে বক্তব্য সেই বক্তব্যে নির্যাস হলো তাদের উপর এটি এক ধরনের নির্যাতন শুনতে চাই কি বলবেন ধন্যবাদ আপনাকে যারা আন্দোলন করছেন শিক্ষকরা তারা সিংহভাগই সরকারপন্থী তাহলে তারা আন্দোলনে জান কেন এক দুই আন্দোলনে তারা গেছেন এই জন্যেই যে দেয়ালে পিঠ থেকে গেছে কারণ একজন শিক্ষক এতদিন বিশ্ববিদ্যালয়ে চাকরি করবার পরে প্রত্যয় স্কিমের অধীনে দশ লাখ টাকা নিয়ে যাবার কথা আর কি তো দশ লাখ টাকায় চাকরি জীবনের শেষে কি হয় তা আমরা জানি এখন দশ লাখ টাকায় চিকিৎসাও হবে না একটা ঘরের খুঁটিও কেনা যাবে না অ্যাপার্টমেন্ট তো কিনতে হবে তাকে তো আমিও চাকরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাকরি শুরু করেছিলাম উনিশশো সত্তরে তখন উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাই চৌধুরী তিনি প্রায়ত পণ্ডিত্য এবং ব্যক্তিত্বে অনতিক্রম্য এমন মানুষ ওপার ছিলেন পাকিস্তানে আমলেও বাংলাদেশ আমলে তা ধসে গেছে যাগে কথা বাড়াবো না ওদিকে তো তিনি আমাকে মূল বেতন তিনশো টাকার সঙ্গে পঁচিশ টাকা ইনক্রিমেন্ট ছয়টি দিয়েছিল যাতে আমি সরকারি চাকরি না করি যে আমার সরকারি চাকরি করলে আমি এডিসি জেনারেল হতাম বা রেভিনিউ হতাম তাতে যে বেতন পেতন তার চেয়ে বেশি বেতন তিনি দিয়েছিলেন যাকে আমি সরকারি চাকরি কোনোদিনই করব না এমন একটা প্রতিজ্ঞা ছিল নিজের কাছে কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন তাকে দেখেছি যে উঠতে বসতে সারা জীবন ইয়েস স্যার নো স্যার ভেরি গুড স্যার করতেন এটা আমি পারবো না আজও পারেনি জীবনটাই ওরকম অন্যরকম প্রটোকল ছিল তাদের সেই ঠিকই আছে যাকে তো এখন আমার প্রশ্ন একটি বাংলা পত্রিকায় অনুপুঙ্খ তথ্যপাত্র দিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়েছে যে আগের স্কিমে শিক্ষকরা বেশি পেতেন এখনকার স্কিমে প্রত্যাশা স্কিমে অনেক কম পাবেন এটা দেখিয়েছে সেটা আমার কাছে আছে আমি নিয়ে এসেছি হ্যাঁ এই যে দেখিয়েছেন তো সেই জন্য তারা আন্দোলন করছেন তবে আন্দোলনের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে আমার একটু দ্বিমত আছে হলে হলে ভালো 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 হতো 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 একটা কথা হচ্ছে যে ক্লাস পরীক্ষা বর্জন না করা সেগুলো চালু রেখেই কাজ করা উচিত ছিল কিন্তু মুশকিলটা হলো যেমন বুনো ওল তেমনি বাঘাতে তো সমস্যাটা হয়ে গেছে আমার আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা বাহাত্তরের পর থেকে এই যাবৎ সব সরকারের আপনি আর একটি সমস্যার কথা কোটা সমস্যার কথা বলেছেন আমরা একটু পরে একটু পরে আসবো কারণটা হচ্ছে এই যে জনপ্রশাসনে আজকাল একটি কথা বলা হয় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কথাটা মানে হচ্ছে আমি যতটুকু পড়েছি মানে হচ্ছে যে কোনো নীতি পদক্ষেপ গ্রহণ করবার আগে সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে নেবেন সেল করবেন আর কি যে বিপণন করবেন তারা তারপর তাদের মতামতের ভিত্তিতে সেই পথ পদক্ষেপ নীতি গ্রহণ করবেন কিন্তু শিক্ষকরা তো স্যার আসলে তাদের বক্তব্য জানিয়েছে সরকারের পক্ষ থেকে যদি কোনো সারা পাওয়া না যায় তখন আন্দোলন ব্যতীত বা যে প্রক্রিয়া আন্দোলন হচ্ছে এর বাইরে কি কোনো উপায় আর থাকে না এখন কথা হচ্ছে না ওটা তো পড়ে যাচ্ছে আমার কথা হল সরকার প্রত্যয় স্কিম করবার আগেই সর শিক্ষকদের বেলায় যা যা প্রযোজ্য সেটি সম্পর্কে মতামত না উচিত সেটা করেনি সেটা হয়নি আচ্ছা আর গতকাল যখন আমি কথা বলছি গতকাল শিক্ষকদের সঙ্গে সরকারের দুই মন্ত্রীর কথা হবার কথা ছিল তা হয়নি আচ্ছা সরকার পক্ষ থেকে নিরবতা অবলম্বন করা হচ্ছে এটি আমি ভালো মনে করছি না এই জন্যে এই যে নিরবতাকে বিশেষ কোনো কিছু নির্দেশ করছে না এটা নির্দেশ এখন কিছুই আমি আমি আগ বাড়িয়ে ধারণা করতে চাই না আমি কিন্তু কথাটা হচ্ছে সরকার যদি মনে করে যে তারা যা করেছে সেটি চূড়ান্ত এটা ঠিক না কথাটা হচ্ছে বক্স পপিউলি বক্স ডেই জনতার মত সষ্টার মত এটা মনে রাখতে হবে কেনিয়ার দৃষ্টান্ত দেখতে হবে আমাদের যে কেনিয়া কি হচ্ছে আজও এই অনুষ্ঠানে আসবার আগে আল জাজিরাতে আমি কেনিয়া দেখে আসলাম তো সেই জন্যে আমি মনে করি সরকারের পরিচালনা পদ্ধতি ত্রুটি রয়ে গেছে ত্রুটি রয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর স্যার আলোচনা শুনবো মোহাম্মদ খান আপনার কাছে আসতে চাই স্যারের আলোচনা শুনলেন যে আসলে আমি প্রশ্নটি এভাবে আপনার কাছে রাখতে চাই যে আসলে কর্ম দিক থেকে যে যার মতো করে সম্মানের সাথে স্বতন্ত্রভাবে তারা কাজ করছে কেউ কারো মুখোমুখি নয় কিন্তু এই প্রত্যয় স্কিম নিয়ে আমরা দেখছি যে আমলা এবং শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা মুখোমুখি অবস্থানে এর শেষ কোথায় বা পরিণতি কি হতে পারে সেটি নিয়ে অনেকে কথা বলছেন আপনার বিশ্লেষণ শুনতে চাই না আমার মনে হয় না যে আমলা এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থানে আছেন শিক্ষক নেতাদের বক্তব্য আমি ভালোভাবে অবজার্ভ করেছি এবং শুনেছি অনুসরণও করছি কেউ কেউ হয়তো এটা বলার চেষ্টা করছেন যে কিছু সংখ্যক আমলা এটা চাপিয়ে দিয়েছেন দেখেন বাংলাদেশে যে ধরনের সরকার বর্তমানে আছে একটা পরিষদ এবং তার প্রধান একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা কর্মক্ষমতা বা তার সক্ষমতা এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নাই প্রধানমন্ত্রী জানেন না তার জানার বাইরে কতিপয় সরকারি কর্মচারী বা গণকর্মচারী যাদেরকে অন্য ভাষায় চাকর বলা যেতে পারে তারা একটা কিছু করে ফেলবেন এবং চাপিয়ে দেবেন এই ধৃষ্টতা মনে হয় কোনো গণকর্মচারী নেই এবং সেটাই যদি সত্য হতো তাহলে এই পাঁচ দিনের মধ্যে এটা স্যার বললেন যে এখনও সরকারের পক্ষ থেকে কোনো আলাপ আলোচনা হয়নি তাহলে এই পাঁচ দিনের মধ্যে ওই কর্মকর্তারা চিহ্নিত হতেন তাদের বাড়ি যাওয়া তোলা এবং শিক্ষক মুখামুখি এই বিষয়টা সেরকম না এখন আসি আমরা একটা কর্মসূচি নিয়ে যেটা স্যার বলছিলেন যে আমাদের যে সরকার ব্যবস্থা এবং আমরা যে ধরনের গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রে যে কোনো বড় সিদ্ধান্ত এটা একটা মৌলিক সিদ্ধান্ত সেটা মানতেই হবে যেটা একটা বড় ধরনের ডিপার্চার মানে পঞ্চাশ বছর বা চুয়ান্ন বছর ধরে আমরা একটা সিস্টেম আছে। আরও যদি বলেন তার আগের আরও পঁচিশ বছর ছিলাম আরও যদি বলেন ব্রিটিশ আমল থেকে আমরা একটা পেনশন ব্যবস্থার মধ্যে আছি সেটা অপরিবর্তিত আছে ভারতে কিছু কিছু চেষ্টা করা হয়েছে ভারতে অনেক ধরনের পেনশন ব্যবস্থা তারা চালু করছেন এবং এটা নিয়ে ভারতে কর্মচারীরা মানুষেরা অনেক সংগ্রাম করে এবং এটা নিয়ে আদালতেও যায় আদালতে অনেক সিদ্ধান্ত হয় তা আমাদের দেশে এই যে আইনটা হলো আর যেটা বলেন যে অংশীজনের সাথে আলাপ আলোচনা করে আইনের আগেই আইন প্রণয়নের আগেই এর ব্যবস্থা করা যেতে পারতো কিন্তু আমাদের গণতন্ত্রে তো আমরা অংশীজন সাথে আলোচনা করতে মানে তত ইন্টারেস্ট নাই আমাদের আমাদের যে সরকার সেই সরকার তো কারোর সাথে আলোচনা

সেটা ক্যাবিনেটে যায় সে ক্যাবিনেটের আলোচনা হয় এরপরে এটা জনগণের জন্য উন্মুক্ত করা যেতে পারে জনগণ এটাতে মতামত দেবে মানে যারা অংশীজন মতামত দেবে তারপরে এটা পার্লামেন্টে যাবে তারপরে পার্লামেন্টে আইন পাশ পাবে সেখানে একটা বিতর্ক হবে বিতর্কের মধ্য দিয়ে এটা আইনটা শুদ্ধ অশুদ্ধ ঠিক হবে এবং এটা নিয়ে অনেকক্ষণ অনেক আলোচনা করার স্কোপ ছিল যেটা সরকার করেন প্রক্রিয়াগতভাবে এক ধরনের তারাহুড়াই হয়েছে বটে না এইভাবেই তো চলছে দেশ তারাহুড়া বলবো না আমি তো এই কারণে হচ্ছে যে এই যে আপনি একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন করতে যাচ্ছেন তাতে ওই আপনার সামনে যে কাগজটা আছে ওই কাগজে তো লেখা আছে যে তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য তারা এটি কিন্তু অর্থনীতিবিদ আছে সব অর্থনীতিবিদ তো আর বাইরে সরকারের কাছে নাই দেশের সব অর্থনীতিবিদরা আসলে বিশ্ববিদ্যালয়ে আছেন কেউ কেউ প্রাইভেট আছেন বড় বড় অর্থনীতিবিদ তো তাদের সাথে তাদের সাথে আলোচনা করে ওনারা এটা করেছেন এখন দেখেন যে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন স্কিমে ছিল এটাই একটা গোজা মিল ছিল সেটা আমি একটু পরিষ্কার করতে চাই কারণ আমাদের যে পেনশন প্ল্যান বা পেনশনের জিনিসটা হচ্ছে যে কন্টিনিউয়াস টোয়েন্টি ইয়ার সার্ভিস হলে পেনশনেবল সার্ভিস হবে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেটা দরকার ছিল বা আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি দাবি করি আমি সমর্থন করি এই দাবি যে তাদের পৃথক পে স্কেল থাকতে হবে শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল পৃথক বেতন ব্যবস্থা থাকতে হবে সেই বেতন ব্যবস্থার মধ্যেই তাদের এই পেনশন গ্র্যাচুইটি অন্যান্য সুবিধা সবকিছু অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে আসলে এই যে সরকারি স্কিমের মধ্যে আনাটাই গোজা মিল ছিল গোজা মিল এই জন্য যে ওই যে ওখানে দেখবেন একটা কথা আছে যে প্রত্যেক পদেই তারা নতুনভাবে

কর্মচারী মনে করি সরকারি গণকর্মচারী কখনো কখনো নিজেকে চাকরো মনে করি আমি ওইরকম অবস্থায় আমাদের কাজ করতে হয়েছে এই মনে করি এটা কোনো গর্ব করার বিষয় না সচিব হলে যে সে একটা অনেক উপরের কিছু হয়ে গেছে এরকম নয় কেউ কেউ এরকম ভাবতে পারেন অথবা অন্য কেউ ভাবতে পারে তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে ওনাদের তখন তুলনারটা আরো আরও আরও আলোচনা শুনবো আবু আল্লাহ মোহাম্মদ সৈয়দ খান অসংখ্য ধন্যবাদ সরাব হাসান চাই যে পেনশনের নিয়ে পেনশনের ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যতটুকু খোঁজখবর রাখার সুযোগ হয়েছে নিশ্চয়ই আপনি রেখেছেন যে পেনশন নিয়ে যে টেনশন এর পরিণতি কোন দিকে যাচ্ছে ধন্যবাদ একটি ভালো উদ্যোগ কিভাবে নষ্ট করা যায় কিভাবে এটি বিতর্কিত করা যায় তার বড় উদাহরণ হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম স্কিমটা খারাপ নয় এবং উন্নয়নশীল দেশে এটা করা খুব কঠিন কারণ যেখানে অধিকাংশ নাগরিকের বেতনের নিশ্চয়তা নেই মাসিক বেতনের নিশ্চয়তা নেই মজুরির নিশ্চয়তা নেই সেখানে পেনশন স্কিম করাটা কঠিন আর দ্বিতীয় হচ্ছে যে সরকার ওই যে আবু আলম শহীদ খান যেটা বললেন সরকার মনে করে যে এটা আমি সিদ্ধান্ত নিলাম এটা বাস্তবায়ন হবে মানে অংশীজনরা যাই মনে করুন না কেন প্রথমত হচ্ছে অংশীজনদের সাথে আলাপ করা জরুরি ছিল দ্বিতীয় হচ্ছে বৈষম্যটা কেন হলো আর সরকার যদি এই এবারে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যদি এটি ঘোষণা করতে যে এটি আগামী দু হাজার পঁচিশ থেকে দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে সরকারের যত কর্মচারী আছে মানে যত বিভাগ আছে খোদ সরকারি সবার জন্যই এটা প্রযোজ্য হবে তারা নতুন এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে এবং নতুন হেঁটে তাহলে তাহলে কিন্তু এক ধরনের হতো অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে বা তাদেরকে আলাদা করে তাদের উপর বৈষম্য চাপিয়ে দেওয়া হচ্ছে এটি ভাবতে পারতেন না সরকার কি করলেন আমলাদের প্রসঙ্গ আসে যে আমলাদারা করেছেন না নীতি নির্ধারকরা যে এই যে এক বছর এবং এটা বোধ আছে যে আগামী বছর থেকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে হবে সেবক সেবক হ্যাঁ এখন সেটা এক বছর আগে করলে কি হতো এক বছর পরে করলে কি হতো বা একসাথে করলে কি হতো আমি সেটাই বলছি এবার যদি এবার যদি সবার ক্ষেত্রে অসুবিধা থাকতো তাহলে সবারটাই নতুন না না। আর যদি অসুবিধা না থাকতো তাহলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে করা তাহলে এই যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা ভাবতে পারতেন না যে খোদ সরকারি কর্মচারী যে তাদের এই বাড়তি সুবিধাটা দেওয়া হলো আর দ্বিতীয় হচ্ছে যে ওই যে টাকার অঙ্কের হিসাব নিকাশ যেটা আছে আমি এর সাথে কিছুটা দ্বিমত করি কারণ সার্বজনীন পেনশন স্কিমের সঙ্গে এখন যে এখন যে বিদ্যমান পেনশন পদ্ধতি আছে সেটা টাকার হিসাবে ই করলে হবে না কারণ এটি হচ্ছে যে এখন যে পদ্ধতি আছে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক সরকারি কর্মচারী হোক তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া এবং জনগণের করের পয়সা দিয়ে দেওয়া এখানে কিন্তু কিছুটা অংশীদারিত্ব হচ্ছে না তারা তো এই এই বিদ্যমান পেনশন ব্যবস্থা তো তারা তো নিজেদের মতো করে তারা চালু করে দিতে দেবেন এটা তো নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই তারা সেটি দিচ্ছে কারা এই বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান যে পেনশন জনগণের জনগণের করের অর্থ জনগণের করে অর্থ পেনশনে প্রতি বছর প্রতি বছর কত কোটি টাকা বরাদ্দ হয় দেখেন ত্রিশ হাজার কোটি টাকা জনগণের করে অর্থ যে রিক্সা চালকের করের তো দিতে পারে না সরকার বরং এ কারণেই বললাম যে একটা ভালো উদ্যোগ যে দেখেন সবার অংশীদারিত্ব থাকবে কিন্তু সরকার সেটি ঠিকমতো চা ই করতে পারলো না মানে এটা অপারেট নীতি পরিকল্পনায় আচ্ছা আর এটি কিন্তু খুবই আর আমাদের শিক্ষক প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে তারা সব ক্ষেত্রে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে এটা একটা অন্যায় তাই তো এই অন্যায়ের প্রতিবাদ করেছেন ন্যায্য এমনকি বাংলাদেশে এই যে ক্লাস পরীক্ষা বন্ধ না করে যেটি সৈয়দ আনোহসেন বলছিলেন যে ক্লাস পরীক্ষা বন্ধ না করে যদি করতে পারতো খুব ভালো হতো কিন্তু বাংলাদেশে কোনো কিছুই মানে বন্ধ না করে কোনো দাবি আদায় হয় না সুতরাং সুতরাং সেটি আমি শিক্ষক শিক্ষকরা যেটা করেছে কিন্তু এটা যদি একটি অন্যায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা ট্রেড ইউনিয়ন নয় কিন্তু তারা রাষ্ট্রের এত অনাচার এত অন্যায় দুর্নীতি বৈষম্য গণতন্ত্রহীনতা মানবাধিকারহীনতা মানবাধিকারের লঙ্ঘন

যারা বিএনপিপন্থী মন্থী তারাও সরকারের সরকার বিরোধিতা করলে তাদেরকে ভাবি কল আগে ভালো ছিলেন এখন আগে না জি যে বিষয়টা হচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটি দাবি যেটি হওয়া উচিত অবিলম্বে এটা অচল অবস্থার নিরসন হওয়া উচিত কারণ শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে দেখছেন যে দেখেন যে কী অবস্থা ছয়শো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনোটি ছয়শোর মধ্যে নয় এরপর সাতশো আটশো এগারোশোর মধ্যে আছে তাহলে এটি আমরা কি করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এই র্যাঙ্কিং বাড়ানোর মানে র্যাঙ্কিং বাড়াতে যে সমস্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো মানে বরাদ্দ এবং গবেষণা বিশেষ করে গবেষণায়

ইত্যাদি নিয়ে কোনো আন্দোলন করেছেন আমি ব্যক্তিগতভাবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতাম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটা জরিপ করেছিল জরিপ ছিল যে কতজন শিক্ষকের কার্ড আছে তখন শিক্ষক ছিলেন নশো বাহান্ন জন আর তার মধ্যে দুশো সাতাশি জনের কার্ড পেয়েছি আর বাদ বাকি কোনো কার্ডই নাই তারা আসেন তার সন্তান সন্ততির বইপত্র নেবার জন্য বিশ ভাগ আসেন উপন্যাস গল্প ইত্যাদির সিরিয়াস বই নেবার খুব কম পেয়েছি তো ঢাক কিন্তু কার্ড নাই এমন ব্যক্তির মধ্যে তাদেরকেই পেয়েছি যারা বিশ্ববিদ্যালয় নিয়ে বেশি উচ্চকণ্ঠ তো সেই জন্যে আমার বিশ্ববিদ্যালয় চাকরির প্রতি আমার একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছিল তবুও যেহেতু এই চাকরিটিতে কারো কাছে মাথা নোমাতে হয় না সত্য কথা বলা যায় যাবার মতো সাহস ধারণ করা যায় বলেই এই চাকরিটি আমি করেছি বছর শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেই জন্যে এটা একটা আমি প্রশ্ন এক দুই শিক্ষকদের প্রতিবাদ সরকারের বড় রকমের প্রতিবাদ হিসেবে বিবেচিত হওয়া উচিত আচ্ছা তিন আমি প্রথম যে কথা বলেছি যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এই ধারণাটাই সরকারের মধ্যে নাই এটাও রাখছি তিন নম্বর হচ্ছে প্রত্যয় স্কিম সম্পূর্ণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই জন্যে যে সংবিধানের সাত এক ধারায় লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে আমি একমত নই আনিসুজ্জামান স্যারকে বলেছিলাম স্যার রিপাবলিকের বাংলা গণরাষ্ট্র হওয়া উচিত ইতিহাস অনুযায়ী তো স্যার অবশ্য কিছু মন্তব্য করেননি স্যার প্রায় তো কিন্তু স্যারের সামনে আমি বলেছি এটি ভুল বাংলা প্রজাতন্ত্র কারণ বাংলাদেশে কোনো প্রজা নাই রাজাও নাই জমিদারও নাই যে আমরা সব নাগরিক আর আমরা যুদ্ধ করেছি জনযুদ্ধ আমার মুক্তিযুদ্ধ জনযুদ্ধ তো সেই জন্যে সেই ধারার সঙ্গেই প্রত্যয় স্কিম সাংঘর্ষিক কীভাবে সাংঘর্ষিক তা সংবিধান বিশারদদেরকে ডেকে আলোচনা করে নিন তবে আমি স্পষ্ট মন্তব্য কারণ আমি এডনবরা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ সাংবিধানিক ইতিহাস পড়েছি সংবিধান সম্পর্কে আমার কিছু ধারণা আছে তো সেই জন্য আমি বলছি যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সরকারের উচিত অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে কথা বলে সংকটের সমাধান মানে এখানে স্যার একটি প্রশ্ন রেখে যায় বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা শুনব সেটা হচ্ছে সরকারের দুজন সম্মানিত মন্ত্রীও কিন্তু বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন অযৌক্তিক তিনি তার মত করে এটাকে অযৌক্তিক হিসাবে দেখছেন আবার সেই বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটাকে বর্জন করেছেন বা গ্রহণ করেননি পরিবর্তনের কথা বলছেন সেটি তো পাল্টাপাল্টি বক্তব্য তো আছেই কিন্তু আবার প্রশ্নটি হলো যে এরকম অবস্থা যদি থাকে নিশ্চয়ই একটা সমাধানের পথে তো যেতে হবে সেই সমাধানের জায়গা থেকে যে উদ্যোগগুলো আমরা পাঁচ দিন ধরেও যখন দেখছি না তার মানে এখানে সরকারের অবস্থান অনর কিনা। না সেটি আপনিও মনে করেন কি না এই প্রশ্নটি রেখে গেলাম বিরতি থেকে ফিরে এসে শুনব প্রিয় দর্শক আপনার দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান নেতৃষ্ঠ বিরতি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুলক যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা চাকরিতে কোটা ও পেনশন বিতর্ক অধ্যাপক ডক্টর সৈয়দ আনার হোসেন স্যার যে প্রশ্নটি রেখে যাওয়া বিরতির আগে যে এই যে সরকারের যে পেনশন ব্যবস্থা নিয়ে বা যে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে সরকারের অবস্থান অবস্থান যেটি আছে বা তারা যে অবস্থায় আছে সেটি সরকারের অনর অবস্থানে নির্দেশ করে কিনা ধন্যবাদ আপনাকে এই যাবৎ পর্যন্ত সরকার অনর অবস্থানে আছে যা আমি সরকারি মন্ত্রীদের কথা ফিরিয়ে দিয়ে বলছি অবস অযৌক্তিক অবস্থানে আছে কারণ মনে রাখতে হবে যে সরকারের দায়িত্ব পালন যা তা জনগণের প্রতিনিধি হিসাবে সুতরাং সরকার জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে এটা আমরা আশা করি এবং এই জন্য স্ট্র্যাটেজিক কমিউনিকেশানের কথা বলেছিলাম যে অংশীজনের মতামত জেনে নিয়ে নীতি গ্রহণ বা পদক্ষেপ করা উচিত ছিল সরকার সেটা করেনি উপরন্তু আমরা গণমাধ্যম থেকে জেনেছি যে গতকাল দুজন মন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা হবার কথা ছিল তাও হয়নি কারণ তারা আসেননি অর্থাৎ উদ্যোগী হননি এটা কিন্তু অন্যায় আচরণ করেছেন তারা উপরন্তু মন্ত্রীদের কথা আপত্তিকর প্রধান বিচারপতি তার প্রতি তিনি আমার ব্যক্তিগতভাবে খুবই মানে শোভনীয় ব্যক্তিত্ব তিনি আমার কাছে কিন্তু তার মন্তব্য বা বক্তব্য আমার কাছে অনেকটা আপত্তিকর মনে হয়েছে যে আদালত সবসময় নির্ভুল রায় দেবে এটা আমি বিশ্বাস করতে পারি না যদিও আদালত আমার কাছে চূড়ান্ত আস্থার জায়গা কিন্তু নির্ভুল হবে এটা আমি আশা করি না আমি বারবার বলছি কেনিয়ার আন্দোলনের দিকে দেখুন কেনিয়ার আন্দোলনের দিকে আমাদের নজর দিতে হবে এবং বাংলাদেশ হয়েছে জন আন্দোলন গণ আন্দোলনের ভিত্তিতে সুতরাং এই দেশে গণতন্ত্রে এই অনুষ্ঠানের নাম গণতন্ত্র ডেমোক্রেসি আওয়ার ডেমোক্রেসি তো এই গণতন্ত্রের প্রতি কাঠামোগত অঙ্গীকার নিয়ে সেই গণতন্ত্র বিস্তৃত হওয়া উচিত না লঙ্ঘিত হওয়া উচিত না বাংলাদেশ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আমি যে ওই যে সৌরভ হাসান কিছুক্ষণ আগেই প্রশ্ন তুলল শিক্ষকরা আজকে আন্দোলনে নেমেছেন সত্যি কথা ভালো কারণ দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু ডাকসু নিয়ে তো কোনো শিক্ষক আন্দোলন আমি দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হয় না এর জন্য কোনো শিক্ষক আন্দোলন শিক্ষক সমিতি আন্দোলন হয়নি কিন্তু কোনো কোনো শিক্ষক তিনি তার বক্তব্যে বক্তব্যে আমি আমি নিজেও বলেছেন সময় বলে এসেছি কেন হয় না কারণ নির্বাচন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আবার আর একটু প্রাসঙ্গিকভাবে বলছি বাংলা একাডেমি সম্পূর্ণ অগণতান্ত্রিক উনিশশো নিরানব্বইতে শেষ কাউন্সিল নির্বাচন হয়েছে যে তারপর থেকে আজ পর্যন্ত সরকারি প্রতিনিধিদের কাউন্সিল চলছে একটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অগণতান্ত্রিক করেছে সরকার এটাতে আমি মানতে পারছি মানতে পারছেন তবে ডক্টর সুদানার হোসেন স্যার আর আলোচনা শুনবো আবুল মোহাম্মদ সৈয়দ খান আপনার কাছে প্রশ্ন জড়িত সৌরভ ভাই যে বিদ্যমান পেনশন ব্যবস্থা যেভাবে পরিচালিত হয় সেটা নিয়ে তিনি একটি প্রশ্ন রেখেছেন প্রশ্ন মানে তিনি তার ব্যাখ্যা উপস্থাপন করেছেন আপনি সেই ব্যাখ্যাকে কিভাবে দেখেন না আমরা যে প্যাকেজটা দেখি এই যে বেতন ভাতা পেনশন এগুলো কম্পেনসেশন প্যাকেজ মানে একজন ব্যক্তি তার সেবা দিচ্ছে তার সময় দিচ্ছে তাকে কম্পেনসেট করা হচ্ছে সরকারের যে বেতন ভাতা পেনশন এটা কিন্তু একটা প্যাকেজ এবং এটা দেখেই কিন্তু সরকারি চাকরি বা যে চাকরির জন্য মানুষ প্রাপ্তি হয় জানে যে আমি চাকরি শেষ করব তখন আমি পেনশন পাব পেনশনের অবস্থাটা কি আমাদের হ্যাঁ এটা জনগণের করেরটাকে তো সব কিছুই চলে সবই চলে এমন কি জনগণের তো এই এই যে যে পেনশনটা চালু করা হয়েছে এটা একদম ব্রিটিশ আমলে চালু করা হয়েছে তখনকার আর্থিক অবস্থার কারণে দৈন্য অবস্থার কারণে সরকারি কর্মচারীর বেতন ভাতা এত কম ছিল যে তাদেরকে ভবিষ্যতে কি করবে ধরেন একজন সরকারি কর্মচারী এখন একটা বাসায় থাকে যে কোনো লেভেলে বা ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার একটা বাসায় থাকে বিশ্ববিদ্যালয়ের বাসা আছে তো উনি যখন চাকরি থেকে চলে যাবেন রিটায়ার করবেন বিশ্ববিদ্যালয়ের বাসা উনি থাকতে পারবেন না বা সরকারি কর্মচারী আজিমপুরের বাসায় থাকতে পারবে না তখন উনি কোথায় থাকবেন ফুটপাতে থাকবেন মানে এরকমই তো মনে করার কারণ যে তোমার চাকরি শেষ তুমি যাওগা এই যে আপনাকে একজন মৌলিক অধিকার সামাজিক নিরাপত্তা সামাজিক ন্যায় বিচার অন্য বস্ত্র বাসস্থান সেই পেনশনের কি অবস্থা একটু যদি শুনেন এক মিনিটের মধ্যে সেটা হলো যে দুই হাজার সালে যারা রিটায়ার করেছে সর্বোচ্চ পদে যারা রিটায়ার করছে সেক্রেটারি তিনি পেনশন পান চার হাজার সাতশো বাহাত্তর টাকা এটা এখনকার সময় আমার বাসায় আমার ডোমেস্টিক এইড নেই আপনাদের প্রত্যেকের বাসায় আছে আছে ডোমেস্টিক এইডের বেতন তার তিন গুণ আছে তো তিনি এই পেনশনটা পান এই যে এখন সর্বোচ্চ বেতন আছে না আশি হাজার টাকা সাতাশি হাজার অষ্টআশি হাজার টাকা তাদের পেনশন হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তো তারা এই টাকাতে তাদের কিভাবে চলবে বাসা বাড়ি মেনটেন করে তারা যে খাদ্য খাবার সব যদি হিসাব করেন আর তার যদি অসুখ হয় ইনসুলিন যদি নিতে হয় কোনো মানুষকে ইনসুলিনের খরচ হচ্ছে মাসে কমপক্ষে পনেরো হাজার টাকা তো এই যে চিকিৎসা খরচ তার সন্তানদের খরচ এই আপনার শিক্ষা ব্যয় বাসা ভাড়া সব মিলিয়ে আসলে পেনশনাররাও শান্তিতে নাই আমাদের পার ক্যাপিটাল ইনকাম হলো আঠাশশো ডলার টু ডলার এটাকে যদি আমরা ট্রান্সফার করি ইয়াতে তাহলে এটা মিনিমাম তিন লাখ টাকা তিন লাখ প্লাস আপনি যখন এই না 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 আপনি যখন এই হিসাবটা করেন আমি পরিসংখ্যানে ওখানে যাচ্ছি না তাহলে সর্বোচ্চ পর্যায়ে প্রফেসর সচিব জেনারেল হাইকোর্টের বিচারপতি মানে যে যে লেভেলের আইজিপি তাদেরই তো এই আঠাইশো ডলার পার ক্যাপিটার ইনকাম নাই যে যেটা হলো আমাদের ইনকাম যে ইনকামটা তো তাদের বেতন তো ওইখানে হওয়া উচিত এখন সার্বজনীন পেনশন স্কিম খুব ভালো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শুনতে ভালো লাগে জিনিসটাও ভালো শুনতে এখন ভালো লাগছে বাট জিনিসটাও ভালো কি এটা যাতে আমাদের পুরো জাতি ষোলো কোটি মানুষকে আমরা এই স্কিমের মধ্যে আনতে পারি যারা স্কিম ছিল না তাদেরকে আনতে হবে এবং পৃথিবীর কল্যাণমুখী যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু এইভাবেই করে এই যেটি মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যটি ছিল যে যারা পেনশন ব্যবস্থার মধ্যে নেই তাদেরকে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছে সেটি না করে আবার নতুন করে প্রত্যয় চালু করার অর্থ তারা খুঁজে তো কোশ্চেন যে আমরা সরাব হোসেন ঠিক বলছেন আমিও সাপোর্ট করি যে আমাদের যারা পেনশন ব্যবস্থা নাই তাদেরকে পেনশন ব্যবস্থা আনতে হবে পৃথিবীর দেশে যেমন আছে যেমন ধরেন একটা কল্যাণমুখী রাষ্ট্রে কি হয় যে আপনি যখন সিক্সটি ফাইভে যদি রিটায়ারমেন্ট এজ হয় সেদিনের পরে আপনি ওল্ড এজ বেনিফিট একটা পেতে পারেন বয়স্ক আপনি পেনশন পেতে পারেন আপনি যতদিন চাকরি করছেন এখন হয় কি ওদের সমস্ত চাকরি তো নথিবদ্ধ ওদের যেই চাকরি করুক কেউ যদি রেস্টুরেন্টে ব্যারারের কাজ করে সে যদি পার ডলার বেতন পায় দশ ডলার তাহলে দুই ডলার সে অলরেডি ট্যাক্স এবং পেনশন ফান্ডে দিয়ে আসতেছে প্রত্যেক দিন এভরিডে যখনই পেমেন্ট হবে অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে এবং এইভাবে ফান্ডটা ক্রিয়েট হয়ে যায় ক্রিয়েট হওয়ার পরে ওই ফান্ড থেকে পেনশন দেওয়া হয় কিন্তু আপনি এখন কি করতেছেন আপনি আমার কাছ থেকে টাকাটা নেবেন একজনের কাছে তারপর সেই টাকাটা জমা হবে প্রতিষ্ঠান দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোত্থেকে টাকা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা বলছি প্রত্যেক স্কুলে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তা করি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক হয় পাঁচ হাজার টাকা অথবা টেন পার্সেন্ট যেটা কম সেটা দিবে দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে সেই টাকা ম্যাচিং ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ইনকাম আছে নাকি ম্যাচিং ফান্ড দেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে জনগণের প্রত্যেকটা পয়সা জনগণের ওখানকার ছাত্ররা বেতন কত আমি যাই না আমি দশ টাকা বেতন ছিল আমার এখন দশ টাকা পনেরো টাকা হবে ওখানকার ছাত্ররা যে টাকা দেয় সেই টাকা ওখানকার ইলেকট্রিক বিল হয় না ইলেকট্রিসিটি বিল যে ঢাকা ইউনিভার্সিটি হয় অথবা পানির বিল সেটা পরিশোধ করার মতো ইনকাম তাদের নাই পুরা টাকাটাই

এই ব্যবস্থাটি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে কোটা পৃথিবীর বৈষম্যপূর্ণ জাতি ধর্ম বর্ণ ইত্যাদি এবং পশ্চাপ্পর শ্রেণী আছে এমনকি নারী পুরুষের যেহেতু অধিকার আমরা করতে পারিনি এখনো সেখানে নারীদের অগ্রাধিকারের কথা আছে এভাবেই কিন্তু কোটা চাকরিতে এবং অন্য অন্য ক্ষেত্রেও এই কোটা পদ্ধতি ছিল এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও আর সেটি কোটাটা কিন্তু কোটার হার এমন বেড়ে গেল পঞ্চান্ন শতাংশ হয়ে গেল জি আর যে কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিল এবং তারা আন্দোলন করলো তাদের তারা কিন্তু সংস্কার চেয়েছিল কোটা বাতিল চায়নি এখন যেমন কোটা পুনর্বহল মানে কোটা বাতিল বাতিলের জন্য আন্দোলন করেছে অর্থাৎ আদেশ পুনর্ হাইকোর্টের আদেশ বাতিলের কথা বলছে তখন ছিল সংস্কার কিন্তু সরকার মানে এটি যৌক্তিকভাবে এটি বুঝে বুঝে করেছে না না বুঝে করেছে না রাগে করেছে সরকার তো কথা না সরকার বাতিল করে দিল যেটা চায়নি শিক্ষার্থীরা যেটা চায়নি তারা চেয়েছিল সংস্কার করা বিশেষ করে নারীদের এখনো মনে করি যে নারীদের জন্য একটা কিছু অন্তত কোটা থাকা নেতা নেতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য থাকা উচিত বিশেষ এই দুঃখ সম্পর্ক এমনকি মুক্তিযোদ্ধাদের জি যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এটি কিন্তু দু হাজার আঠারো সালে তারা চায়নি এখন সরকার কি বিবেচনা এটা করলো হ্যাঁ সরকার মনে করতে পারে যে বাংলাদেশের সব মানুষ এগিয়ে গেছে সব শ্রেণী পেশার মানুষ আর সুতরাং আর কোটা দরকার নেই এটাই যদি হয়ে থাকে তাহলে আজকে আবার নতুন করে আন্দোলন কেন সেটা কিন্তু মোটামুটি এক ধরনের মেনে নিয়েছিল এমনকি তাদের মধ্যে খুব ছিল নিতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে এমনকি নারীদের মধ্যেও এবং এই কোটা বাতিলের পর নারীদের সংখ্যা কমে গেছে তুলনামূলক হ্যাঁ প্রশাসনে আবার কীরকম বৈষম্য আমরা উপরের স্তরে কোটা বাতিল করলাম নিচের স্তরে কিন্তু কোটা আছে মানে যারা চতুর্থ চতুর্থ তৃতীয় শ্রেণী তেরো বাতিল ছিল চোদ্দ থেকে বিশ পর্যন্ত চোদ্দ থেকে বিশ পর্যন্ত আবার ছিল তো একই এটা এটা তো যে কেউ রিট করলে এটা যে কোনো হয় পুরোটা বাতিল হবে নাহলে পুরোটা পুনর্বহাল হবে মানে সরকার চলছে একটা গোজামিনের মাধ্যমে এখানেও গোজামিন এখানেও গোজামিল এখন এই গোজামিন করতে করতে এখন এটা আদালতে উঠেছে আদালত আবার রায় দিয়েছে যে এটি মুক্তিযোদ্ধা ও আদালতের রায়টিও কিন্তু বৈষম্যপূর্ণ আদালত বলছে মুক্তিযুদ্ধে কোটা যে বাতিল করেছে এটি অবৈধ এটা পুনর্বহাল হবে কিন্তু অন্য কোটার ব্যাপারে কোনো কথা কোনো কিছু বলা হয়নি মানে দেখুন মানে কোনোটার সাথে কোনোটা সঙ্গতি নেই আবার রাষ্ট্র কিন্তু এটার এই রায়ের বিরুদ্ধে যে আপিল করেছে সেটাই রাষ্ট্র করেছে অর্থাৎ সরকারের নীতি হচ্ছে অ্যাটর্নি জেনারেল বক্তব্য অনুযায়ী সরকারের নীতি নীতি হচ্ছে ওটা বাতিল করা আবার সরকারের কেউ কেউ বলছেন যে যে আসলে এই দুটি আন্দোলন পেনশন নিয়ে শিক্ষকরা আন্দোলন করছেন বা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা পাশাপাশি শিক্ষার্থীরা তাদের কোটার প্রশ্নে সেখানেও কিন্তু একটা কোড আন কোড ষড়যন্ত্র দেখছেন তারা বিষয়টা হচ্ছে যে কিছু বিষয় আছে বাংলাদেশে এখন বিরোধী দল সক্রিয় না যেহেতু তার নির্বাচনে যায়নি নির্বাচনের পরে এরকম কোনো আন্দোলন আন্দোলন হয়নি দৃশ্যত আর আন্তর্জাতিক ক্ষেত্রে যে তৎপরতা ছিল নির্বাচনের আগে সেটাও নেই তো সুতরাং সরকার বেশ নিরাপদে আছে এখন সরকার ভাবছে এত নিরাপদ থাকা তো বোধহয় ভালো না হ্যাঁ এই কারণেই সমস্যা নিজেই তৈরি করছে তার মানে কি বেশি ভালো ভালো না বেশি ভালো ভালো না বেশি ভালোটাই ভালো কি না সেটাই সেই প্রশ্ন ওঠা উচিত কারণ সমাজের মাথায় মাত্র সমাস হলো এই সরকারের এতগুলোর একটার পর একটা সমস্যা আছে এত এজেন্ডা তৈরি হলো কেন এত এজেন্ডা মতিউর কাণ্ড বেনজির কাণ্ড আরও কত কাণ্ড এবং এর মধ্যে আবার কোটা এবং আসলো তো কোটা তো কোটা হচ্ছে সে কার জন্যে কোটা তো শিক্ষা মানে যে চাকরিতে যাবে জি তারা যদি মনে এবং সেখানে যে কোনো ক্ষেত্রেই রাজনীতিতে মেধার প্রতিযোগিতা না থাকতে পারে কিন্তু চাকরিতে তো থাকা উচিত নাহলে রাষ্ট্র টিকবে না অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর স্যার আসতে চাই যে আসলে করণীয় জায়গাটি একটু শুনতে চাই যে আসলে সরকারের জায়গা থেকে সরকার শিক্ষকদের এই যে আন্দোলন বা যৌক্তিক যে তাদের আবদার অথবা দাবি সেই জায়গা পাশাপাশি এই চাকরিতে কোটার প্রসঙ্গ দুটো মিলে একটু শেষ মন্তব্য শুনবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে দুটো প্রশ্ন সমন্বিত করে আপনি আমার জন্য করলেন প্রথমত শিক্ষকদের আন্দোলন নীতিগতভাবে আমি সমর্থন করছি কারণ আমিও একদিন শিক্ষক ছিলাম কিন্তু পথ পদ্ধতি একটু ভিন্ন হওয়া উচিত ছিল তিন চূড়ান্ত কথাটি হচ্ছে সরকারের উচিত ছিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে যাওয়া যা সরকার কোনোদিনই মানছে না জি কোটা পদ্ধতি অত্যন্ত যৌক্তিকভাবে মুক্তিযোদ্ধার জন্য কোটা বঙ্গবন্ধু করেছিলেন তবে এটা বলে দেওয়া উচিত ছিল কত বছরের জন্য যেমন বিশ্ববিদ্যালয় প্রভিসি কতজন থাকবে সরকারের আইনে লেখা আছে একাধিক এটা ভুল হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি একাধিক মানে এক ও প্রভিসি হতে পারে বলা উচিত ছিল কত সংখ্যা সুবিধাজনক সংখ্যা বলা একাধিক লেখা মানে তো সুবিধাজনক শব্দ অত্যন্ত সুবিধাজনক অত্যন্ত এবং এটি নানান সমস্যা তৈরি যে যেভাবে পারে সেভাবে সেটা ওই তো তো সেই জন্য কোটা কত বছর চালু থাকবে সেটা বলা উচিত ছিল এক দুই বাংলাদেশের বয়স তেপ্পান্ন বছর মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরে আজও কি কোটা লাগবে আমার যদি লাগে লাগলেও তার শতাংশ কেমন হবে কেমন হবে একটা গ্রহণযোগ্য একটি অবস্থান থাকা আছে আর একটি কথা আমার আমি মানে খুব স্থিতু হবার হবার যুক্তি আছে আমার যে সরকার স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ব্যাপারটা বুঝতে পারছে না এক দুই আমার মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল দশই এপ্রিল উনিশশো সরকার সেটাও বুঝতে পারছে একেবারে শেষ লাইনটি শুনবো শেষ বলেই বলেছিল যে ওটা ব্যারিস্টার আমির ইসলাম এককভাবে মুসাবিদা করেছেন এখন তার কোনো পাত্তা নাই লিখেছিলেন আমরা মুক্তিযুদ্ধ করছি তিনটি কারণে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তো সরকার নিজেকে প্রশ্ন করুন যে এই কর্মকাণ্ডর মধ্য দিয়ে এই তিনটি নিশ্চিত হচ্ছে কিনা জি অসংখ্য ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান কোটা নিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে কোটা থাকতে পারে থাকা উচিত হবে মানে যতক্ষণ পর্যন্ত না অনগ্রসর পশ্চাৎপদ নারী যাদেরকে আমরা বলছি এবং আমাদের উপজাতি আছে তাদের জন্য কোটার একটা ব্যবস্থা থাকতে হবে এবং এটা কতটুকু হবে কোটা যাতে মেধার উপরে চলে না যায় আপনি যেটা বললেন পঞ্চান্ন ছাপ্পান্ন শতাংশ এটা দেখলেই তো খারাপ লাগে এখন হয় কি যে এই যে যারা আন্দোলন করতে তারা কি এই সরকারি চাকরি পাবে মানে সরকারি চাকরির সংখ্যা তো ষোলো লাখ সতেরো লাখ প্রতি বছর হয়তো এক লাখ চাকরি ক্রিয়েট হবে তা আমার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা চিন্তা করি গ্রাজুয়েট হলে অনেক চাকরি পাওয়া যায় তাহলে গ্রাজুয়েট এবং এম এ পাস করতেছে বছরে বিশ হাজার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে সারা বিশ্বে এবং আমাদের শিক্ষক শিক্ষিত ছেলেরা তো বেকার থাকতেছে সারাদিন লেখাপড়া করে খালি বিসিএস গাইড পড়ে বিশ্ববিদ্যালয় বইটুই এখন পড়ে না কেউ তো এই যে তারা তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে যে কোটার জন্য হয়তো আমি চাকরি পাচ্ছি না একটা বঞ্চনা করতে বিশ পার্সেন্ট থাকবে নাকি দশ পার্সেন্ট থাকবে মানে এর বেশি কোটা থাকার কোনো যৌক্তিকতা নেই মানে এই দুইটা দুইটি কি আসলে থেমে যাবে নাকি একটা যৌক্তিক সমাধান এর পরেই সেটি এটা তো যৌক্তিক সমাধান কোটার ব্যাপারে আরেকটা জিনিস বলা দরকার যেমন ওটা নির্দিষ্ট থাকা উচিত যে কতদিন চলবে তেমনি নির্দিষ্ট থাকা উচিত করতে পারবে একটা পরিবার যেমন অনগ্রসর হলে একটা চাকরি পেয়ে গেলে তিনি অনগ্রসর না ভারতে এটাও আছে যে তার পারিবারিক ইনকাম কত ওই ইনকামের ভিত্তিতে কিন্তু কোটাটা পাবেন তিনি পশ্চাৎপদ কিন্তু তার পরিবারের ইনকাম হয়তো বেড়ে গেছে এর মধ্যে তিনি কোটা পাবেন না এই সব কিছুর কিন্তু যৌক্তিক পরিণতি হচ্ছে একটা আলোচনা এটা কমিউনিকেশন করা এবং ওদের সাথে আলাপ আলোচনায় বসে এটা ঠিক করতে হবে এখন যদি সরকার মনে করে যে যেভাবে একটা সংশোধনী হয়েছে সেই যে রায় হয়েছে যে ইয়া থাকবে না দেশে কোনো নির্বাচনের জন্য কোনো পৃথক সরকারের দরকার নেই সরকার সেই রায়ের ভিত্তিতে কিন্তু সরকার একটা ব্যবস্থায় চলে গেছে সরকার যদি এখানে সেরকম একটা পদক্ষেপে যায় সেটা একটা বড় ভুল হবে সেটা কিন্তু ঠিক হবে না কেন ওটা ছিল একেবারে পলিটিক্যাল বিষয় যেটাতে মানুষের মানে বা যারা এই আন্দোলনে ছিল তাদের কোনো অংশগ্রহণ ছিল না বাট এই দুটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তাদের পেটের ভাতের সমস্যা চাকরির সমস্যা সুতরাং কিছু এখানে আপনি বিচার বিভাগকে সামনে রেখে কাঁধে বন্দুক রেখে কোনো কিছু করে ফেলবেন এটা করাটা ঠিক হবে না জি সৌরভ হাসান আপনি কি বলবেন মানে আলোচনা হবে না কেন সরকার তাহলে বোঝাক যে শিক্ষকদের আন্দোলনটা যে অযৌক্তিক সেটা সরকার বোঝাক একটা বিবৃতি দিয়ে বোঝালো মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন গত পাঁচ ছয় দিন ধরে শিক্ষা উচ্চশিক্ষা বন্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সরকার আলোচনা করবে না এবং যেটা শুনলাম আরও তো লজ্জাকর যে ছাত্রলীগ মানে শিক্ষকদের শিক্ষকরা সরকারের কোনো নীতি নির্ধারক বা মন্ত্রীর সাথে কথা বলতে পারে না ছাত্রলীগ এটা মধ্যস্থতা করে দিয়েছে মানে মানে আপনি চিন্তা করতে পারেন করে আসেনি এটি এখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী কাজে মন্ত্রী এত ব্যস্ত যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা কি মনে হয় আসলে দুটি আন্দোলনের গতিপথ কোথায় না গতিপথ তো প্রথমত আলোচনা হবে আলোচনা আলোচনা করে যদি শিক্ষকদের বোঝাতে পারেন যে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যৌক্তিক তারা যদি বোঝাতে পারেন আর যদি তাদের শিক্ষকরা বোঝাতে পারেন সরকারকে যে সিদ্ধান্ত সেটা যৌক্তিক নয় এই একটা সমাধান হবে অথবা এখানে এখানে ছাড়ও হতে পারে বা কোটার ক্ষেত্রে তো কোটার ক্ষেত্রে তো যেটা শহীদ খান বললেন যে কোটা থাকতে পারে কিন্তু তার একটা সময়সীমা থাকতে হবে সরবাসন তাহলে এটি একটু বলুন দুই একলেনে আলোচনায় ভয় ভয় কথা আপনারা তিনজনই কিন্তু আলোচনার কথা বলছেন আলোচনায় ভয়টা কোথায় স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কথাটাই আমার বারবার ঘুরে আসছে আমি সেটাই আপনি বলবেন জি সরবাসন আলোচনায় ভয় কোথায় আলোচনা তো ভয় না যদি আমি মনে করি যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটি সঠিক শতভাগ সঠিক জি সেটি নির্বাচনের ক্ষেত্রে হোক আর এই কোটার ক্ষেত্রে হোক আর বা এ পেনশনের ক্ষেত্রে হোক আর যদি আছে না এর ভিন্ন মত থাকতে পারে দ্বিমত কেউ করতে পারেন মানে অন্য অন্য আলোচনা আলোচনা তো কোনো ভয় নেই আমি আলোচনা করব না রে ভাই আপনার কিসে আলোচনা হু আর ইউ কার সাথে আলোচনা কেন আলোচনা করব। আমি এই রাষ্ট্রের দণ্ড মুন্ডের মালিক আমি যা ঠিক করবো সেটাই ফাইনাল এবং এটাই হয়েছে বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ আবু মোহাম্মদ শহীদ খান অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সৌরভ হাসান আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটা আজ এখানে শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ